আসসালামু আলাইকুম। এম কে, এম কে আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি আশিক ভাই, ধন্যবাদ যুক্ত করার জন্য। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ভাই। আপনার আপনার গলা মানে কণ্ঠ কিন্তু খুবই আস্তে শোনাচ্ছে, আপনি কি একটু জোরে বলতে পারেন? জি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আমি একটা আয়াত নিয়ে একটু সমস্যায় আছি, মানে এর অর্থ ভালো বুঝছি না, তবে অনেক আলেম তাদের কাছ থেকে অর্থ ভালো জানছি না। 16 নম্বর সুরার 71 নম্বর আয়াত। আচ্ছা, 16 নম্বর সুরার 71 নম্বর আয়াত, একটু মানে অপেক্ষা করেন, আমি একটু বের করি, কারণ আমার মানে ইয়াটা একটু স্লো হয়ে গেছে, ইন্টারনেট একটু স্লো হয়ে যাওয়ার কারণে। ষোলো নম্বর সুরার 71 নম্বর আয়াত। আচ্ছা দাঁড়ান, সাপ্লিমেন্টারি আয়াত আছে আবার 30 নম্বর সুরার 28 নম্বর। হ্যাঁ, এই আয়াতটা কি হয়েছে, এটাকে এখানে দাস প্রথাকে মানে ইয়া করা হয়েছে, সমর্থন করা হয়েছে, এখানে বলা হয়েছে। আচ্ছা আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই 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 আয়াতটার ব্যাখ্যা এবং এই আয়াতটার যে তাফসির সেটা আমার ওই লেখাটার মধ্যে আছে, ইসলামে অমানবিক দাস প্রথা এই লেখাটার মধ্যে আছে। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, আর আল্লাহ রিজিক তোমাদের কতকের ওপর প্রাধান্য দিয়েছেন, কিন্তু যাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে তারা তাদের রিজিক দাস দাসীদের ফিরিয়ে দেয় না, এই ভয় যে তারা তাতে সমান হয়ে যাবে। তবে তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে? মানে তোমরা তো তোমাদের, এইটার আরো অনুবাদ আছে, অন্য অনুবাদগুলোতে বলা হয়েছে তোমরা তো তোমাদের মানে টাকা পয়সা তোমাদের দাস দাসীদেরকে দাও না, তাহলে আল্লাহ আল্লাহ কারণ কি, কারণ তোমরা তাতে সমান হয়ে যাবে, এই সমান হয়ে যাওয়ার ভয়ে তোমরা দাও না, তাহলে কি তোমরা আল্লাহকেও সমান বলে মনে করো? এরকমের একটা ঘটনা এখানে বর্ণনা করা আছে। এই এটা মানে তাফসির আপনি কি দেখেন নাই ভাই? হ্যাঁ তাফসির দেখেছি, কিন্তু ওখানে বিভিন্ন হুজুরা তারা বলে কি যে এখানে আল্লাহ বলছে যে আপনি যে কোনো তাফসির পড়েন, যে কোনো তাফসিরে এই জিনিসটাই বলা আছে। মারিফুল কোরআনটা পড়ে দেখেন এবং সাথে হচ্ছে গিয়ে তাফসিরে জালালাইনটা পড়ে দেখেন, এই কথাই বলা আছে। এটার একটা সাপ্লিমেন্টারি আয়াত আছে 30-এর 28। হ্যাঁ এখানে কিন্তু হ্যাঁ এখানে বলা আছে এই একই কথা, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে উপমা বর্ণনা করেছেন, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তাতে তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা কি অংশীদার, ফলে তোমরা কি এ বিষয়ে সমান, তোমরা কি তাদেরকে তেমন ভাবে ভয় করো যেমন ভাবে ভয় করো আমাদের তোমাদের পরস্পরকে? এভাবেই আমি নির্দেশনা বলি বিস্তারিত বর্ণনা করেছি, দাস দাসীরা মনিবের সম্পদের অংশীদার হয় না এবং মনিবরা তাদেরকে ভয় করে না, তেমনি ভাবে সারা জাহানের মালিক আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব হতে পারে না। হ্যাঁ এই এই আয়াতটা একই, মানে একটু ঘুরে বলা আর কি, যে কোনো তাফসির চ্যালেঞ্জ করবেন, বলেন তাফসির থেকে এটা, যে আপনাকে এই কথা বলবে বলবেন তাফসির থেকে এটা বের করে দেখাতে, এবং প্রখ্যাত একটা তাফসির বের করলেই আপনি দেখতে পাবেন এটার ভিতরে কি লেখা আছে। এম কে, এম কে আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি আশিক ভাই, ধন্যবাদ যুক্ত করার জন্য। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ভাই। আপনার আপনার গলা মানে কণ্ঠ কিন্তু খুবই আস্তে শোনাচ্ছে, আপনি কি একটু জোরে বলতে পারেন? জি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আমি একটা আয়াত নিয়ে একটু সমস্যা আছি, মানে এর অর্থ ভালো বুঝছি না, তবে অনেক আলেম তাদের কাছ থেকে অর্থ ভালো জানছি না। 16 নম্বর সুরার 71 নম্বর আয়াত। আচ্ছা, 16 নম্বর সুরার 71 নম্বর আয়াত, একটু মানে অপেক্ষা করেন, আমি একটু বের করি, কারণ আমার মানে ইয়াটা একটু স্লো হয়ে গেছে, ইন্টারনেট একটু স্লো হয়ে যাওয়ার কারণে। ষোলো নম্বর সুরার 71 নম্বর আয়াত। আচ্ছা দাঁড়ান, সাপ্লিমেন্টারি আয়াত আছে আবার 30 নম্বর সুরার 28 নম্বর আয়াত।
হ্যাঁ, এই একটা কি হয়েছে, এটাকে এখানে দাস প্রথাকে মানে ইয়া করা হয়েছে, সমর্থন করা হয়েছে, এখানে বলা হয়েছে। আচ্ছা, আমি স্ক্রিনে দেখাচ্ছি এই 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 আয়াতটার ব্যাখ্যা এবং এই আয়াতটার যে তাফসির সেটা আমার ওই লেখাটার মধ্যে আছে, ইসলামে অমানবিক দাস প্রথা এই লেখাটার মধ্যে আছে। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, আর আল্লাহ রিজিক তোমাদের কতককে কতকের ওপর প্রাধান্য দিয়েছেন, কিন্তু যাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে তারা তাদের রিজিক দাস দাসীদের ফিরিয়ে দেয় না, এই ভয় যে তারা তাতে সমান হয়ে যাবে। তবে তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে? মানে তোমরা তো তোমাদের, এইটার আরো অনুবাদ আছে, অন্য অনুবাদ গুলোতে বলা হয়েছে তোমরা তো তোমাদের মানে টাকা পয়সা তোমাদের দাস দাসীদেরকে দাও না, তাহলে আল্লাহ আল্লাহ কারণ কি, কারণ তোমরা তাতে সমান হয়ে যাবে, এই সমান হয়ে যাওয়ার ভয়ে তোমরা দাও না, তাহলে কি তোমরা আল্লাহকেও সমান বলে মনে করো? এরকমের একটা ঘটনা এখানে বর্ণনা করা আছে। তো এই এটার মানে তাফসির আপনি কি দেখেন নাই ভাই? হ্যাঁ, তাফসির দেখেছি, কিন্তু ওখানে বিভিন্ন হুজুরা তারা বলে কি যে এখানে আল্লাহ বলছে যে এই রিজিক ওদের ওদের মধ্যে বাট করে দিতে হবে। না 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 না, মোটেও না মোটেও না, রিজিক কখনো ভাগ করে দিতে হবে। এখানে বলা হচ্ছে যে তোমরা তো দাও না, তাহলে আল্লাহ কেন দিবে, আল্লাহ তোমাদের সমকক্ষ কেন হবে? আপনি যে কোনো তাফসির পড়েন, যে কোনো তাফসিরে এই জিনিসটাই বলা আছে। মারিফুল কোরআনটা পড়ে দেখেন এবং সাথে হচ্ছে গিয়ে তাফসিরে জালালাইনটা পড়ে দেখেন, এই কথাই বলা আছে। এটার একটা সাপ্লিমেন্টারি আয়াত আছে 30-এর 28। হ্যাঁ, এখানে কিন্তু আমার পরিষ্কার 30-এর 28। হ্যাঁ, সাপ্লিমেন্টারি আয়াত এখানে বলা আছে একই কথা, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে উপমা বর্ণনা করেছেন, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তাতে তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা কি অংশীদার, ফলে তোমরা কি এ বিষয়ে সমান, তোমরা কি তাদেরকে তেমন ভাবে ভয় করো যেমন ভাবে ভয় করো আমাদের তোমাদের পরস্পরকে? এভাবেই আমি নির্দেশনাবলী বিস্তারিত বর্ণনা করেছি, দাস দাসীরা মনিবের সম্পদের অংশীদার হয় না এবং মনিবরা তাদেরকে ভয় করে না, তেমনি ভাবে সারা জাহানের মালিক আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব হতে পারে না। হ্যাঁ, এই এই আয়াতটা একই, মানে একটু ঘুরায় বলা আর কি, মানে এই বিষয়ে একটু কনফিউশন ছিল আর কি আপনার কথায়, যে কনফিউশনটা চলে গেল। মানে এখানে কিন্তু আবার অনেক খুচরা বলতে থাকেন যে আল্লাহর নিয়ামত দেওয়ার জন্য আর কি সমান ভাবে বাটোয়ারা করে দিলে যাতে করে তারা সমান হয়, এই প্রেক্ষিতে আল্লাহ বলেছে। না না, এগুলা কোনো তাফসিরে এগুলা নাই ভাই, এগুলা বানায় বানায় মানে লোকজন বানায় বানায় বলে, এইসব বানায় বানায় মানে কথার তো কোনো মূল্য নেই। যে কোনো তাফসির চ্যালেঞ্জ করবেন, বলেন তাফসির থেকে এটা, যে আপনাকে এই কথা বলবে বলবেন তাফসির থেকে এটা বের করে দেখাতে, এবং প্রখ্যাত একটা তাফসির বের করলেই আপনি দেখতে পাবেন এটার ভিতরে কি লেখা আছে। আচ্ছা, থ্যাংক ইউ আসিফ ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন।